Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innalhamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Supriyo darshok shrota, priyo dini bhai o bondera, ajke amra alochona korbo photography jayez ache kina ebong onekei photography kore taka paisa income kore ei bishoye islam ki bole. To ei proshner uttor ei khetre amra bolbo je photography kora হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আশাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাওয়িরুন যারা অঙ্কন করবে যারা ছবি তুলবে তাদেরকে কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব দেওয়া হবে বুখারী শরীফের সহিহ হাদিস তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ফটোগ্রাফি করা জায়েজ স্বাভাবিকভাবে না জায়েজ কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন একজন মানুষ বিদেশ যাবে একজন মানুষ হজ করবে একজন মানুষ জমিন ক্রয় করবে অথবা কোন কখনো কখনো একজন মানুষ বিয়ে করবে অনেক জায়গায় ছবির প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে তারা স্টুডিওর মধ্যে ছবি তুলে এগুলো প্রিন্ট করে বের করে দিতে পারবেন কিন্তু অকারণে কারণ ছাড়া যে জায়গাগুলোতে আমরা ছবি তুলি এখানে যাই সেখানে যাই ছবি তুলি বিয়ের ওয়েডিং ফটো তুলি এটা অনুষ্ঠান খাওয়ানো হচ্ছে সেখানে ছবি তুলি ওগুলো করে যদি কেউ ছবি তোলে তাহলে সেগুলো নাজায়েসের পর্যায়ে কিন্তু ওই ছবিগুলো যদি বের করা হয় কাগজের মাধ্যমে প্রিন্টিং করে যেগুলোর অস্তিত্ব থাকে তাহলে কিন্তু সেগুলো হারাম হয়ে যাবে সাধারণত ওগুলো তোলা ওগুলো থেকে আয় করা ওগুলো নাজায়েস কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে যেটা তোলাও যাবে আবার বের করা যাবে দুটাই জায়েজ কিন্তু অপ্রয়োজনে তোলা এগুলো তো নাজায়েস কিন্তু না তোলাটাই ভালো যেহেতু নাজায়েস আর মোবাইলের ছবির ক্ষেত্রে নিয়মটা হলো আপনি যখন পানির সামনে দাঁড়ালেন তখনও কিন্তু আপনার একটা ছবির মতো একটা রিফ্লেকশন হলো মোবাইলের মধ্যেও তদ্রূপ আয়নার সামনে দাঁড়ালে যেমন একটা রিফ্লেকশন হয় মোবাইলের মধ্যে ছবি তুলো তদ্রূপ এটা একটা রিফ্লেকশন কেটে দিলে চলে যায় কিন্তু বের করলে সেটা হারামের পর্যায়ে পড়ে যাবে অপ্রয়োজনে প্রয়োজনের ক্ষেত্রে বের করা যাবে এবং অপ্রয়োজনে ছবি কেউ তুলে দিল বের করে দিল তাহলে সেগুলো হারাম এবং তাদের যে ইনকামটা করবে সেটাও তাদের জন্য গ্রহণ করা জায়েজ নয় ঠিক নয় আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন আজকের আলোচনা এই পর্যন্তই এমনই আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ করছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু